কুষ্টিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে আবাদ হচ্ছে তামাক। কৃষি বিভাগের দাবি, বিকল্প শস্য আবাদে প্রতিনিয়ত উৎসাহিত করা হচ্ছে কৃষকদের। কুষ্টিয়া প্রতিনিধি তাশরিক সঞ্চয়ের রিপোর্ট। কুষ্টিয়ার বিভিন্ন উপজেলায় বছরে অন্তত ৬ মাস ধরে চলে তামাক আবাদ। এরপর পরিপক্ক পাতা আগুনের তাপে প্রক্রিয়াজাত করে বিভিন্ন নামিদামি বিড়ি, সিগারেট ও তামাকজাত দ্রব্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে সরবরাহ করেন কৃষকেরা। খাদ্য নিরাপত্তা ও কৃষি অর্থনীতির জন্য তামাক চাষকে হুমকি হিসেবে দেখেন এই বিশেষজ্ঞ। কন্টিনিউসলি তামাক চাষের ফলে একসময় লক্ষ্য করা যাবে যে এই অঞ্চলের জমিগুলোতে তামাক চাষের উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পাবে, পাশাপাশি এই জমিতে ধান বলি, গম বলি, ভুট্টা বলি, অন্যান্য রবি শস্য বলি, মেন খাবার যেটা, সেই ধরনের চাষ করাই সম্ভব হবে না, যেটা ভবিষ্যতের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ। ২০৪০ সালের মধ্যে দেশকে তামাক মুক্ত হিসাবে গড়ে তোলার প্রত্যয় জানিয়েছে সরকার। সেই লক্ষ্যে তামাক চাষের বিকল্প হিসাবে লাভজনক ফসল আবাদে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে, জানান কৃষি কর্মকর্তা। তামাকের লাভজনক বিকল্প, লাভজনক ফসলের কথা আমরা কৃষকদের বলি এবং সেই সাথে কৃষকরা কিন্তু লাভজনক ফসলের দিকে ঝুঁকে পড়ছে। জেলার দৌলতপুর, মিরপুর ও ভেড়ামারা সহ প্রায় প্রতিটি উপজেলাতেই কম বেশি তামাকের চাষ হয়ে আসছে গেল কয়েক যুগ ধরে। তাশরিক সঞ্চয়, মাছরাঙা সংবাদ, কুষ্টিয়া।